স্টার্ট করো। স্ক্রিন শেয়ার এখনো হয়নি। ব্যাক পেজ দিলে হবে না। কি দেখাচ্ছে? নট ফাউন্ড রিকোয়েস্ট সার্ভিস, নট ফাউন্ড সার্ভার। ওকে, তুমি কোডটা খোলো একবার। বড় করবো? না, বড় করার দরকার নেই। প্রথমে স্ল্যাশটাকে কেটে দাও। এই অ্যাডমিনের উপরে অ্যাকশন কাটার দরকারও নেই যদিও। আচ্ছা, তুমি এই যে ফাংশনটা বানিয়েছো অ্যাডমিন কন্ট্রোলার, একটু উপরটা স্ক্রল করো। অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোল বলে যা করেছো, দেখো এখানে কন্ট্রোল লিখেছো, এখানে কন্ট্রোলার লিখেছো, ভালো করে দেখো। যেখানে গেট বলে যে রাউটটা লিখেছো, রাউট আমরা ফাইলগুলো দেখতে পাচ্ছি ওকে, ওখানে গিয়ে আমাকে এটাকে শো করা, মানে যেখানে কন্ট্রোলারটা বানিয়েছে, কন্ট্রোলারটা, হ্যাঁ কন্ট্রোলারটা যেখানে বানিয়েছে এই যে, ওকে এই এইটা ওপেন করো, মানে অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার যেটা সেটা ওপেন করো। ওকে ঠিক আছে, একবারটি শো করো, দেখো শো করো, রান করো, দেখো একই আসছে, তাই তো? অ্যাডমিন ছাড়া অন্য কিছু দাও, অ্যাডমিন ওয়ান বলে দাও, রাউটে আগে গিয়ে অ্যাডমিন ওয়ান দাও, বা যে কোনো একটা কিছু দাও অ্যাডমিন ছাড়া। আচ্ছা, অ্যাডমিন ওয়ান দে। আচ্ছা তাই দাও। ক্যাপিটাল করে দাও, মানে খোলো আমি বলছি, এটা যেমন ছিল সেরকম করো, এটা যেমন ছিল সেরকম করো, মানে ওয়ানটাকে কাটো। ওকে সেভ করো, সেভ করে এবার অ্যাডমিন কন্ট্রোলারে যাও, অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার যেটা আছে ওখানে যাও। ওখানে গিয়ে দেখো উপরে যে তুমি লিখেছো না নেম স্পেস বলে উপরে, হ্যাঁ ওখানে অ্যাডমিনের এটা বড় হাতের করো। আচ্ছা, শুধুমাত্র এটা, এটা আমি দেখেছি প্রবলেম হয়, ছোট হাতের বড় হাতের নিয়ে না প্রবলেম, এটা আমার ক্ষেত্রেও হয়েছে হয়েছে। এবারে তুমি কন্ট্রোলারের যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা রিনেম করো, মানে কন্ট্রোলারের পর যে অ্যাডমিন বলে যে ফোল্ডারটা বানিয়েছে ওর উপর রাইট ক্লিক করো, বাঁ দিকে ওটা নয়, তার উপরে ফোল্ডারটায় বলেছি, ফোল্ডারটায়,
এটা এটা ফোল্ডারে? হ্যাঁ, রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে তারপর রিনেম আছে, এখানে তো এটা বড় হাতের করে দাও। এবার জাস্ট নর্মাল রান করিয়ে দেখো হচ্ছে নাকি। এটা শুধুমাত্র অ্যাডমিনের ক্ষেত্রেই হয়, তুমি ডাব্লুপি অ্যাডমিন বা যাই খুশি লিখে দাও, অসুবিধা নেই, শুধু অ্যাডমিন লিখলে প্রবলেমটা হয়। তাও নট ফাউন্ড দেখাচ্ছে, তাই তো? এটা আমার ক্ষেত্রেও হয়, এটা কেন হয় আমিও জানি না, এররটাও আবার অন্য ধরনের। আচ্ছা স্ল্যাশটাকে একবার মুছে দাও দেখি, স্ল্যাশটা ঠিক আছে। এবার এবার জাস্ট অ্যাডমিন বলে লেখো, রান করো রান করো, স্ল্যাশ স্ল্যাশটা দাও, স্ল্যাশটা দাও, স্ল্যাশটা দাও, স্ল্যাশটা থাকবে, এমনি জাস্ট রান করো। হচ্ছে না, হচ্ছে না, তাই তো? এটা এটা বাদ দেবে, কোনো একটা সময় হয়ে গেছে, এটা কেন হয় আমিও আজ পর্যন্ত ধরতে পারি না। এটা তুমি একটা কাজ করো, আচ্ছা এটা একবার ছোট হাতের দাও দেখি, এইখানে এইখানে মানে রাউটে রাউটে, হ্যাঁ মানে এটা ছোট হাতের দাও, মানে নট ফাউন্ড দেখাবে অবশ্যই। ওকে, ব্যাকে এসো, ব্যাকে বলতে আমাদের সাবলাইম টেক্সটে, কোথায় সাবলাইম টেক্সট, এই সাবলাইম টেক্সট বলছি, সরি ভিএস কোড। ওকে, এটা ছোট হাতের পড়ো, সেভ করো। এটা তো মানে তোমার যেটা হচ্ছে তার উল্টোটা আমারটাই হয়, তা হচ্ছে না, রিফ্রেশ করলে হবে না, এ করো কুকিজটা ক্লিয়ার করো, এবার কুকিজটা কুকিজগুলো ক্লিয়ার করো, ওখানে না ওখানে না, এতে ব্রাউজারে সেটিংসে যাও, সেটিংসে গিয়ে এখানে দেখো ওপরে সার্চে লেখো কুকিজ বলে, COOKI, এই নিচে এসে গেছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা বলে আছে না, হ্যাঁ ক্লিক করো, ক্লিয়ার করে দাও, 317 MB কুকিজ আছে। এবার গট ওয়াট ইট করো, এবার ওটা রিফ্রেশ করো যেটা নট ফাউন্ড ছিল, ওখানে গিয়ে রিফ্রেশ না, লিঙ্কে লিঙ্কে ক্লিক করো, হ্যাঁ তো লিঙ্কটা বন্ধ করে চালাবো, হ্যাঁ লিঙ্কটা বন্ধ করো, কন্ট্রোল সি টেপো, নতুন করে চালাও, কন্ট্রোল টিপো না, কন্ট্রোল টিপে ক্লিক করে দেবে, চলে এটা আসছে, তাই তো? ওটার পর অ্যাডমিনটাই আসছে না, স্ল্যাশ ক্লিক করো, স্ল্যাশ দাও, অ্যাডমিন বলে দেখো, নর্মাল ছোট হাতে লিখলাম, হ্যাঁ ছোট হাতে লিখতে হবে, আমি জানি এই এটা 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 প্রবলেম, এটা কেন আমিও ধরতে পারিনি। এটা কাজ করে এটাকে রাউটে গিয়ে ডাব্লুপি করো, ডাব্লুপি অ্যাডমিন বা যা খুশি, এটা আমারটা, আমি যেটা প্রবলেমটা ফেস করেছি না, তুমি তার উল্টোটা করেছো, আমি চাইতাম ছোট মানে বড় হাতেতে করি, ঠিক আছে মানে ক্যাপিটালে থাকবে প্রথমে, এটা ওটা তো আমার কোনো প্রবলেম হয় না, এখানে আমাদের তুমি দুটোতেই প্রবলেম হচ্ছে। আমি আর একটা কোড বোধ হয় করিয়েছিলাম, এক সেকেন্ড আমি দিচ্ছি, ওয়েব কোথায়, রাউট ওয়েব, ওকে আমি তোমাদের আর একটা দিচ্ছি, ওইটাতে একবার দিয়ে দেখো তো যে ওটাতে কাজ করছে কি না, আশা করি একটাতে কাজ না করলে দুটোতে কাজ করবে না, দেখো এমনি চ্যাটে দিয়েছি, সরি দেখো চ্যাটে দিয়েছি, এইটাকে কপি করো, কপি করে ওখানে তো পেস্ট করো, এটা একটা প্রবলেম, পুরোটা হ্যাঁ পুরোটা এখানে পেস্ট করো,
এবার ওয়েট 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 ওয়েট, ওই যে উপরে অ্যাডমিন বলে যেটা লিখেছে, মানে কন্ট্রোলারগুলো চেঞ্জ করো, কন্ট্রোলার ক্লাসগুলো চেঞ্জ করো, ড্যাশবোর্ডটা ড্যাশবোর্ড করো, আর একটা এক্সট্রা পড়ে গেছে। ওকে, উপরের লাইনটা মুছে দাও, উপরে যে লাইনটা আছে সেটা মুছে দাও। এটা হ্যাঁ, এটা দিয়ে হলে কি বলতো, এই যেটা আমি নতুনটা দিলাম না, এটা দিয়ে হলে গেট পোস্ট দুটোই হবে। এবার এ এ বলে আছে তো, হ্যাঁ ওটা থাক, ঠিক আছে। এবার দেখো আর একটা প্রবলেম আছে, প্রবলেম আছে কি বলতো, উপরে দেখো তোমার এখানেতে এই যে ইউজ বলে লিখেছো না, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার বলে কন্ট্রোলটা লিখেছো, ওখানে দেখো অ্যাডমিনের এটা বড় হাতের হবে, কারণ তুমি ফোল্ডারের নেমটা চেঞ্জ করেছো তো। তাহলে ওখানে তো অ্যাডমিনের এটা বড় হাতের করো, কোথায় কোথায় অ্যাড করবে বলো। উপর থেকে 5 নম্বর লাইন আছে দেখো, হ্যাঁ ওখানে ওখানে অ্যাডমিনের যে লেখাটা আছে ওটাকে চেঞ্জ করো। হ্যাঁ ওকে, সেভ করো, সেভ করে আবার রান করো, রান করিয়ে দেখো এ এ বলে শুধু দেবে। এটা মানে লারাভেলের রাউটার প্রবলেম, এই ছোটোখাটো প্রবলেমগুলো থাকে। এ তো এসে গেছে অ্যাডমিন এলটি, ওপরে দেখিয়ে দিয়েছে দেখো হেডারে যেখানে ঘুরছে। এবার এবার ওখানে গিয়ে আবার চেঞ্জ করো অ্যাডমিন বলে, এ এটা চেঞ্জ করে অ্যাডমিন বলে চেঞ্জ করো রাউটে। এবার ওখানে গিয়ে অ্যাডমিন বলে দেখো যদি কাজ করে। নট ফাউন্ড, ছোট হাতে দাও দেখি। কেন হয় আমিও জানি না, এটা 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 লারাভেলের মানে কি একটা বাগস বলা যেতে পারে, ছোট্ট একটা। আর লারাভেল এইটাই প্রবলেম নেই, এটা লারাভেল 9-এতেই আছে। এন্টার করো, একই আসছে তাই তো। হ্যাঁ তুমি এটা ওটা রাউটটা অন্য করে দাও, ওটাকে ওটাকে গ্রুপ বানাও, ঠিক আছে গ্রুপ বানিয়ে অন্য করে দাও, নাহলে অ্যাডমিনটা অন্য করে ওই অন্য নাম দিয়ে দিই। হ্যাঁ তুমি তুমি লিখে দাও না যে এডি বলেও লেখা যেতে পারে, যা ইচ্ছা, ওটা তো সেটা রাউট আর তো কিছু না। ঠিক আছে বললাম না, ওটা ওইটা অ্যাডমিন ওই কিওয়ার্ডটার উপর বোধহয় কিছু রেস্ট্রিকশন আছে বোধহয়। আচ্ছা দাদা, আর এটা কেমন ভাবে করবো, এখানে যেমন হোম আছে, অ্যাবাউট করলে অ্যাবাউটটা খোলে। হ্যাঁ ওটা আস্তে আস্তে এখানে আস্তে আস্তে দেখাবো, ওটা আমি দেখাবো। এটা সমস্তগুলো ব্লেড, এটা সমস্ত ফাইলগুলো ব্লেড টেমপ্লেট করে ফেলেছি। হ্যাঁ ফেলেছো তো, ওটা থাক, রাখা থাক, ওটা কাজে লাগবে, ঠিক আছে। আর ওই হেডার ফুটারটা কেটেছো, মানে যেভাবে কাটতে হচ্ছিল? হ্যাঁ 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 দেখাচ্ছিল। এইগুলো সব করা হয়ে গেছে অ্যাবাউটে। প্লে মানে এই এক্সটেন্ড কিওয়ার্ডটা দিয়ে সমস্ত কিছু করা আছে তাই তো। হ্যাঁ হ্যাঁ এবারে তো দেখো, তো আজকে আমি এবার দেখাচ্ছি ওগুলো কিভাবে করবে, ঠিক আছে। ওইটা ওইটা কিছুই না, ওটা এক একটা পেজ আগে তোমাকে বানাতে হবে, সেই পেজেরতে রাউট ক্রিয়েট করতে হবে আগে, ঠিক আছে, যেমন করে ক্লাস ফ্লাস দিয়ে করেছো সেইভাবে। আচ্ছা ওকে, পরে লিঙ্ক লিঙ্ক করা কিছুই ব্যাপার না, লিঙ্ক করা অলরেডি তোমরা শিখে গেছো,
হ্যাঁ, শুধুমাত্র একটু ওটা বুদ্ধি খাটাতে হবে, কিন্তু আমি তো আমি বলে দেবো শেষে, আমি ঠিক আছে? আমার স্ক্রিনটা বাস শেয়ার করছি, আর কিছু প্রবলেম নেই তো? না না, ঠিক আছে, আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে হ্যাঁ, ওকে, তুমি তোমার স্ক্রিন শেয়ারটা অফ করে দাও। স্ক্রিন শেয়ার হয়েছে? হ্যাঁ ওকে, তো দেখো এখানে তো আমাদের না একটা মানে এটা একটা মানে খুব কমন ভুল বলতে পারো। এক মিনিট, আমার এখানে একটা অন্য একটা চলছিল মনে হয়, আই থিঙ্ক রিমুভ। দেখো এসে গেছে তো, এবার আমরা কি করছিলাম আগে, আমরা ওয়ান সেকেন্ড, এগুলোকে আমি কেটে দিই, নতুন করে টার্মিনাল খুলি। ঠিক আছে, এটা আমার রান হয়ে গেছে। এবার দেখো আমারটা কিন্তু অ্যাডমিন দিলে কাজ করছে, দেখবে অ্যাডমিন দিলে আমার কাজ করছে, দেখো তাই না? এটা একটা মানে প্রবলেম, কিছু করার নেই। আচ্ছা, আমি আইডি পাসওয়ার্ড কি দিয়েছিলাম কারো কিছু মনে আছে কি? 1 2 3 4 5 6, দেখি ভ্যালিড ক্রেডেনশিয়াল কি দেওয়া ছিল। কি যেন ছিল, ডেটাবেস নেম ডিএইচ টেক ইউজার এবি, এক দুই তিন চার পাঁচ ছয়, তাও ইনভ্যালিড ক্রেডেনশিয়াল, ওয়ান সেকেন্ড। আচ্ছা, আমরা রেজিস্ট্রেশন তো করে নিতেই পারি, একটা ফুল নেম যাই হোক একটা দিয়ে দিলাম, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, কি বলছে? ইমেল ইজ টেকেন, ABC AC 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, রেজিস্টার, ঠিক আছে। এবার AC, ওকে, আমরা সাইন ইন করে নিয়েছি। এবারে আমাদের কি ছিল না, আমাদের এই নর্মাল অঙ্কন বলে ছিল তাই তো, না কোনটা খুলেছি এটা আমি, সরি সরি, আসলে এটা আমার অন্য একটা প্রজেক্টের কাজ হচ্ছে সেইটা, এটা ভিউ জেএস এর উপর। ওকে, তো রাউটস ওয়েব, তো আমাদের ছিল হচ্ছে অ্যাডমিন হোম ছিল, আমরা এখানে তো একটা ব্যানার অ্যাড করতে পারছিলাম না তাই তো, হোম স্ল্যাশ অ্যাড ব্যানার, তো কাজ করবে না স্বাভাবিক, কারণ কি আমাদের এখানে তো অ্যাডমিন বলে লেখাটা লিখতে হবে। দেখো কাজ করেছে তো, হ্যালো, তো আগের দিন আমাদের একটা প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে আমরা এখানেতে ফাইলটা আপলোড করতে পারছিলাম না, আমাদের একটা এরর দিচ্ছিল তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা,
আগের দিনেরটা মানে আগের দিনে যেটা করেছিলাম সেটা বুঝেছিলে তো, না প্রথম থেকে বলতে হবে আবার? বলো বলো, লজ্জার কিছু নেই বা ভয়ের কিছু নেই, বলতে হবে। হ্যাঁ একবার যদি বলে দাও। ঠিক আছে বলে দিচ্ছি, নো প্রবলেম। আর আগের দিনের ভিডিওটা পেলে ভালো হতো। আগের দিনের ভিডিও আমি তো আপলোড করে দিয়েছি সবই। সেটা তো দেখলাম। আচ্ছা আমি স্যারকে বলছি তাহলে, আগের দিনের ভিডিও। ওকে আজকে ভিডিও রেকর্ডিং হচ্ছে তো? ওকে হ্যাঁ হচ্ছে। তো দেখো আমরা এই ইজ মেথড পোস্ট, আমরা পোস্ট নিয়েছিলাম একটা এখানেতে, রিসোর্সের মধ্যে, ভিউজের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, হোমের মধ্যে, তাই তো? অ্যাড ব্যানারে প্রথমে যে অ্যাড ব্যানার, আমাদের ব্যানারটা অ্যাড হচ্ছিল না কেন জানো? এই যে এনক্রিপ্টটা আমরা দিইনি, মাল্টিপার্ট স্ল্যাশ ফ্রম ডেটা, এটা না দিলে আমাদের ইমেজটা আপলোড হয় না। শুধুমাত্র এইটুকুনি লাইনের জন্য আপলোডটা হচ্ছিল না, ঠিক আছে? তা তোমাদের পোস্ট দিতে হবে আর এইটা দিতে হবে, কোনো কিছু ফাইল আপলোড করতে গেলে। ফাইল মানে পিডিএফ হতে পারে, জেপিজি হতে পারে, সিএসভি হতে পারে, এক্সেল হতে পারে, যেটা খুশি, যাই ফাইল আপলোড করো না কেন এটা তোমাদের দিতে হবে। এটা একটা এনক্রিপশনের একটা প্রসেস, ঠিক আছে? দিলাম, দেওয়ার পর আমরা কী করলাম, যখনই সাবমিট করব, আমরা আমরা অ্যাড ব্যানারের মধ্যে এখন তো আছি, যেহেতু আমাদের অ্যাড ব্যানার এইটা, অ্যাড ব্যানার ব্লেড, তো এখানে লেখা আছে যদি পোস্টে ওঠে তাহলে এই ভ্যালিডেশনগুলো চেক হবে। ওকে ক্লিয়ার তো? তারপরে আমি একটা অ্যাডে বানিয়েছি পোস্ট ডেটা বলে, ঠিক আছে? পোস্ট ডেটার মধ্যে আমি রিকোয়েস্ট করেছি এইটাকে, রিকোয়েস্ট করা হয়েছে মানে রিকোয়েস্ট মানে এটা আমার ব্যানার টেক্সট। ব্যানার টেক্সট মানে কোনটা? আমার এখানে দেখো লেখাই আছে ব্যানার টেক্সট বলে, কোথায় গেল ব্যানার টেক্সট? এই যে ব্যানার টেক্সট বলে আমাদের এখানে লেখাই আছে, তাই তো? সেই ব্যানার টেক্সটটাকে আমরা এখানে মানে ক্যাচ করলাম, মানে যে ভ্যালুটা উঠেছে, রিকোয়েস্ট মানে এই রিকোয়েস্টটা, ঠিক আছে? সেইভাবে ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক সেটাকে আমরা ক্যাচ করেছি, একটা পোস্ট ডেটার মধ্যে ঢুকিয়েছি এই এই নাম নিয়ে, ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক আর এখানে ব্যানার টেক্সট হলো। তারপর আমরা একটা অ্যাডে বানিয়েছি যে অ্যালাউ লিঙ্কস বলে, মানে এইগুলো হচ্ছে যে মানে কী কী এক্সটেনশান, মানে কী কী ধরনের ইমেজ ফাইল আমি আপলোড করতে বলছি। ইফ রিকোয়েস্ট হ্যাজ ফাইল, হ্যাজ ফাইল মানে ব্যানার ইমেজ, ব্যানার ইমেজ মানে কোনটা? যেটাকে আমি আপলোড করছি, আপলোড করছি মানে এখানে দেখো আছে, এই যে ফাইল নেম আছে কি ব্যানার ইমেজ, সেই জন্য। ওকে ব্যানার ইমেজ। এবারে আমি এখানে তো কী করলাম, যদি ফাইলটা আসে তবে এই ইফ কন্ডিশনের মধ্যে এর মধ্যে ঢুকবে, এটা ইকো হাই বলে করে রেখেছি, এটা জাস্ট চেকিংয়ের জন্য, তুমি ওরা করতে পারো। এবার আমি কী করলাম, রিকোয়েস্ট থেকে ফাইলের মধ্যে এই ব্যানার ইমেজ নাম নিয়ে যে আছে তাকে আমি ফাইলসের মধ্যে ঢোকালাম, ঢুকিয়ে সেটা গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, মানে আসল নেমটা, ফাইলের যে নেমটা সেটা আমি ওখান থেকে নিয়ে নিলাম। ওকে সেটা কার মধ্যে স্টোর করলাম, ডলার ফাইল নেম বলে এখানে, এক্সটেনশন মানে ডট জেপিজি না ডট পিএনজি, সেইটা আমি এটার মধ্যে স্টোর করলাম, না কি গেট ক্লায়েন্ট অরিজিনাল এক্সটেনশন বলে চেক করলাম। ইন অ্যারে, ইন অ্যারে হচ্ছে একটা পিএইচপির ফাংশন যেখানেতে চেক করা হয় যে এই যে অ্যারেটা আমরা বানিয়েছিলাম, এই যে অ্যারেটা তার মধ্যে এইখানেতে যেটা আসছে এক্সটেনশনের মধ্যে যেটা আসছে সেটা আছে কিনা। তা প্রথম কী দিতে হবে, এক্সটেনশনটাকে দিতে হবে, মানে যে ভ্যালুটাকে আমি কম্পেয়ার করতে চাইছি, তারপর আমাদের অ্যারেটা দিতে হবে। ধরো যে পিএনজি ইমেজ উঠেছে, তাহলে এখানেতে পিএনজি বলে লেখাটা এলো আর এখানেতেই টোটাল অ্যারেটা এলো, তাহলে ইন অ্যারে কী চেক করে, না এই পিএনজিটা এই যে অ্যারেটার মধ্যে আছে কিনা, যদি থাকে তবে তাহলে এর মধ্যে ঢুকবে। এই যে ইফ চেক, মানে ইফ চেক বলে একটা আমাদের ভেরিয়েবল নেওয়া হয়েছে, এবং ইফ চেক মানে দেওয়া যে যখন ট্রু পাস করবে, মানে ইফ চেকেতে যখন ট্রু আসবে তখন এর মধ্যে ঢুকবে, ঠিক আছে? হয়ে গেল। এবার তারপরেতে
ফাইল পাথ, ফাইল পাথ বলতে কোথাতে আমি রাখবো ইমেজটাকে, সেটা আমরা এখানেতে একটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি, না নিলেও চলে। আমি কি করলাম, এই যে ফাইলস, ফাইলস মানে এইটাই আসলে, ঠিক আছে, তার অবজেক্ট কি আমি কল করলাম, বা মানে কি বলবো, এটা অবজেক্টই বলা যেতে পারে, স্টোর, ঠিক আছে, সেটা আমি কোথায় স্টোর করব, না ব্যানার ফোল্ডারের মধ্যে, কোথায় না পাবলিক ডাইরেক্টরিতে, ব্যানার ফোল্ডারের মধ্যে পাবলিক ডাইরেক্টরিতে। তার মানে এখানে আমাদের সেই স্টোরেজ লিঙ্ক করতে হয়েছিল না একটা, আমাদের আমরা এরকম তো করেছিলাম যে পিএইচপি আর্টিসান এসটিও আর এ যে স্টোরেজ লিঙ্ক বলে আমরা একটা চালিয়েছিলাম তো, ফুল নট ওপেন ফাইল, আচ্ছা আর্টিসান ফুল লিখেছি, সরি, এই যে স্টোরেজ লিঙ্ক করতে, এই যে অলরেডি এক্সিস্ট দেখিয়ে দিয়েছে আসলে, পাবলিকের মধ্যে স্টোরেজ বলে, ঠিক আছে, পাবলিকের মধ্যে একটা স্টোরেজ বলে আছে। এই এই স্টোরেজটা আসলে কোনটা জানো, এই স্টোরেজটা, এই স্টোরেজটা আসলে কিন্তু এই যে স্টোরেজটা আছে, কোথায় গেল এই যে স্টোরেজ, এইটা, এটাই এখানেতে লিঙ্ক হয়ে গেছে পাবলিকের মধ্যে। তাহলে পাবলিক ডাইরেক্টরির মধ্যে আমার স্টোর হবে, ঠিক আছে। এবার যখন এখানে পাবলিক লিখছি, অটোমেটিক্যালি স্টোরেজটা লিঙ্ক হয়ে আছে কিন্তু আমার এইটার সাথে, তাহলে এবার কোন ফোল্ডারের মধ্যে ঢুকবে, তা ব্যানার, সেই ব্যানারটা কোথায় আছে, না এই স্টোরেজের মধ্যে আছে। আসলে তোমরা এখান থেকে দেখতে পাবে না, এই দেখো স্টোরেজের মধ্যে পাবলিকের মধ্যে আছে ব্যানার বলে, দেখতে পাচ্ছ, ব্যানার বলে ফোল্ডার, এইটা হচ্ছে তার মানে। এবারে এই ব্যানারটা মানে এই স্টোরেজটা কার সাথে লিঙ্ক করা আছে, এই যে এখানে তো আমাদের পাবলিক কোথায় গেল, পাবলিক, পাবলিকের মধ্যে স্টোরেজের মধ্যে এই যে ব্যানার বলে এখানে তো লিঙ্ক হয়ে আছে। এই একটা যেমন চিহ্ন আছে না একটা ছোট্ট অ্যারোর মতো, এটা হচ্ছে যে আমাদের শর্টকাটের চিহ্ন বলা হয় এটাকে, বা লিঙ্কের চিহ্ন, এটা এখানে তো লিঙ্ক হয়ে আছে। তাহলে আমাদের যা ফাইলই আপলোড করি না কেন, এই কোডটা এক্সিকিউট করলে তখন আমার এই ব্যানারের মধ্যে কিন্তু স্টোর হবে। হলো, বুঝেছো এতটা ক্লিয়ার? হ্যালো হ্যালো, ওকে। এরপর দেখো, ধরো একটা ইমেজ তুমি আপলোড করছো, যে কোনো একটা ইমেজ, ঠিক আছে, আমি একটা ইমেজ দেখাই, তাহলে এমনি জাস্ট ফর এক্সাম্পল, তো ইমেজটা আপলোড করছে, এর নাম কি আছে, আমন্ড ওয়ান ডট জেপিজি। এবার এইটা যদি আমরা করি তাহলে কি হবে, বারবার আর ফাইলটা আপলোড হবে না, আবার নাও হতে পারে, আবার হতেও পারে, হলেও প্রবলেম হবে কি না, এই সেম নামের যদি আমরা আপলোড করি তাহলে ইমেজটা কিন্তু আপলোড না হওয়ার চান্সও থাকতে পারে। সেই জন্য আমরা কী করলাম, ফাইলসটাকে কল করে, এই যে ফাইলস, এটাকে, এটার মতো আর একটা মেথড আছে যে হ্যাশ নেম, সে কি করলো, এই যে অরিজিনাল নেম যেটা আমরা পাচ্ছিলাম না, ধরে নাও আমন্ড ওয়ান, সেটাকে একটা অন্য একটা নেমেতে চেঞ্জ করে দিল, চেঞ্জ করে দিয়ে সেটাকে আপলোড করে দিল, এবং সেই নেমটা ব্যানার ইমেজের মধ্যে স্টোর করে নিল। এবং এইখানে আমরা একটা পোস্ট ডেটা বলে বানিয়েছিলাম না, সেই পোস্ট ডেটার মধ্যে ব্যানার ইমেজ বলে এই ইমেজটাকে এখানেতে স্টোর, এর মধ্যে ঢুকিয়ে দিলাম। বোঝা গেছে এতটা? এখনো কিন্তু আমরা ডেটাবেসের কাজ করিনি, এতটা ক্লিয়ার তো, যে এই হ্যাশ নেমটা কেন ব্যবহার করা হচ্ছে, স্টোরটা কেন ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার হলে তারপর আমি এগোব, কারো যদি কোথাও প্রবলেম থাকে সেটা আমাকে বল। স্টোরটা না লিখলে তো হবে না, না স্টোরটা তো ফাংশন, ওটা তো ফাইলটাকে স্টোর করানোর জন্য। এতটা ক্লিয়ার হলে বলবে, তারপর আমি এগোবো, ঠিক আছে? ক্লিয়ার তো সবার, সবার কেন আওয়াজ পাচ্ছি না, যাই হোক, নেক্সট আমরা এগোই।
এখানে দেখো আমরা কিন্তু ডেটাবেসে কিন্তু কিচ্ছু কোনো হাত দিইনি, আমি জাস্ট সেই ফাইলটাকে রান করিয়ে তোমাদের দেখাবো যে ইমেজটা আপলোড হচ্ছে। আমি একটা কিছু এখানে যাই হোক লিখে দিলাম, এখানে একটা যাই হোক লিখে দিলাম, একটা 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 আমি ইমেজ আপলোড করি। এটা তো অনেক বড় বড়, ওকে এই যে আমন্ড ওয়ান বলছিলাম এটাকে আমরা আপলোড করলাম, এখানে তো গেলাম সাবমিট করলাম, দেখো রিফ্রেশ হচ্ছে, কোনো মেসেজ না, সেটা আমরা মেসেজ দেওয়া কী করে শিখতে হবে সেটা আমরা পরে দেখছি। দেখো আপলোড হয়ে গেছে, এবার আপলোডটা আমি বলেছিলাম কোথায় হবে, কোথায় হবে বলেছিলাম আমি, কোন ফোল্ডারের মধ্যে আপলোড হবে বলেছিলাম, হ্যালো হ্যালো দাদা, হ্যাঁ কার মধ্যে আপলোড হবে বলেছিলাম আমি, ইমেজটা যে আমি আপলোড করলাম এখানে তো কোডটা আমরা লিখলাম, তাহলে আমরা কোন ফোল্ডারের মধ্যে আপলোড হবে ইমেজটা, আমি তো স্টোর করছি ইমেজটাকে নাকি, সেটা কোন ফোল্ডারের মধ্যে হবে, ব্যানারে, ব্যানারটা কোথায় আছে, ব্যানার পাবলিকেই তো, পাবলিকের মধ্যে ব্যানারটা আছে, এবার দেখো ব্যানারের মধ্যে ইমেজটা এসেছে, এসেছে ইমেজটা, হ্যাঁ হ্যাঁ, ইমেজের নাম কি ছিল, আমন্ড ওয়ান তাই তো, ইমেজের নেমটা কি হয়েছে, এই হ্যাশ নেমটা দেওয়ার কারণে এইটা এসেছে, দেখো ওপেন করলাম এসেছে ইমেজটা, হ্যাঁ হ্যাঁ, ইমেজটা আমাদের আপলোড হচ্ছে। এবার আমাদের কি করতে হবে, এই টোটাল ডেটাটা মানে এই যে ইমেজের নেমটা, বাকি এখানে এই যেগুলো ব্যানার টেক্সট বলে আসছে এইগুলো, এগুলো আমাদের ডেটাবেসেতে স্টোর করাতে হবে, ঠিক আছে, সেটা এবার আমরা করব, এটা খুবই ইজি। তার জন্য আমাদের একটা ফাইল, মানে তোমরা ডেটাবেসে স্টোর করাতে গেলে কি করো, প্রথম স্টেপ কি করো বলো, তোমরা সবাই কথা বলো না হলে আমি ক্লাস করাবো না, বলছো তোমরা কেউ কিছু রিয়াক্ট করছো না, একজন রিয়্যাক্ট করছে, অনলাইন হয়ে থাকলে কিন্তু প্রবলেম হবে, কিন্তু যে ভালোভাবে করাতে এবং প্রজেক্টটা ভালোভাবে করিয়ে দিতে, কারণ প্রজেক্ট না করালে তোমরা সার্টিফিকেট পাবে না, আমারও কোনো দাম থাকবে না করানোর আর কি। তোমরা কি করো বলো, প্রথম সবার উত্তর যে ডেটাবেসের মধ্যে টেবিল বানাবো তাই তো, কি হলো বলো, কি কি ফিল্ড লাগবে বলো, হ্যালো হ্যালো, হ্যালো 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 দাদা, হ্যাঁ তোমরা সবাই রেসপন্স করো প্লিজ, ওকে দেখো আমাদের তাহলে প্রথম কাজ হবে মাইগ্রেশন ফাইল বানানো লারাভেলের ক্ষেত্রে। আমরা কি করতাম, আমরা এখানে গিয়ে আমরা নিউতে ক্লিক করে তারপর আমরা এখান থেকে বানাতাম তাই তো, কিন্তু এখানে তো আমাদের কি করতে হবে না, মাইগ্রেশন ফাইল বানাতে হবে। মাইগ্রেশন ফাইল কেন বানানো, না বানালেও হবে প্রবলেম কিছু নেই, এখানে তো বানাতে হবে একটা কারণেই, কারণ পরবর্তী ক্ষেত্রে লারাভেল বানানো হয় প্রচুর বড় বড় প্রজেক্টে, ঠিক আছে, কোনো কারণে ডেটাবেস ক্র্যাশ হয়ে গেলো বা কিছু হয়ে গেল, ওই ফাইলগুলো থাকলে
আবার আমরা মাইগ্রেশনটাকে বানাতে পারি। তো সবার প্রথমে আমাদের কাজ হবে মাইগ্রেশন ফাইল বানানো। আমি একটা কমেন্ট দেখিয়েছিলাম পিএইচপি আর্টিসান আর্টিসান মাইগ্রেট বলে লিখেছিলাম, MIGRAT মাইগ্রেট। আমি এন্টার দিলাম, দেখো লিখেছে নাথিং টু মাইগ্রেট, ঠিক আছে। এবং আমি এটাও বলেছিলাম যে এই যে এখানে তো একটা মাইগ্রেশন বলে একটা ফাইল থাকবে এবং সবার ব্যাচ থাকবে ওয়ান, কারণ অলরেডি এটা মাইগ্রেট হয়ে গেছে। এবারে আমি একটা মাইগ্রেশন ফাইল বানাবো, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন, সরি ভুল বলছি, এর মাইগ্রেশন ফাইল বানাতে গেলে এর একটা মডেল বানাতে হবে, ঠিক আছে। তো আমি এখানে তো মডেল বানাবো, মডেল কী করে বলেছিলাম, MVC, MVC-র আমরা ভি শিখে নিয়েছি, আমরা সি শিখে নিয়েছি, এমটা পড়ে আছে, এমটা হচ্ছে আমাদের মডেলস। মডেলসের মাধ্যমে আমরা কী হয় ডেটাবেসের সাথে আমাদের মানে ডেটাগুলো কানেক্ট হয় এবং ওর থ্রু দিয়েই আমাদের ডেটাবেসেসতে ডেটা যায়, ঠিক আছে। তো পিএইচপি আর্টিসান মেক, পিএইচপি আর্টিসান মেক, তারপর আমাদের কী হবে না মডেল, মডেল মডেল বলে আমি কী লিখবো, আমরা যেহেতু ব্যানারের এ করছি তাহলে আমরা ব্যানার বলে লিখবো, আমরা ব্যানার বলে লিখলাম। এবং এই ব্যানারের সাথে সবসময় মাথায় রাখবে আমাদের যতগুলো মডেল হবে ততগুলোই আমাদের ডেটাবেস থাকবে, তার থেকে বেশি থাকবো না লারাভেলে, ঠিক আছে। কারণ সমস্ত ডেটা এক একটা টেবিলের সাথে এক একটা মডেল কানেক্টেড থাকবে। তো আমি এইখানেতে কী করলাম না মডেল বানানটা ভুল লিখেছি, MODEL মডেল। তাহলে আমি কী লিখলাম, পিএইচপি আর্টিসান মেক মডেল বলে তার নাম কী দিলাম ব্যানার বলে, ঠিক আছে। বা আমি এটাকে হোম ব্যানারও দিতে পারি। আমি এটাকে কী দেবো, এটা আমাদের আসলে কী কীসের, এটা আমাদের এখানেতে আমরা একটা খুলে নিই অন্য একটা এতে, আমাদের ব্যানার ব্যানার তো অন্য পেজেও থাকতে পারে। তো আমরা তো এইটাকে চেঞ্জ করছিলাম, ইয়েস অর নো, যেহেতু আমরা এটাকে চেঞ্জ করছিলাম তাহলে আমরা এটা হোম ব্যানার বলেই নাম দেবো, ঠিক আছে। এবং প্রথম অক্ষর হবে বড় হাতে, হোম ব্যানার বলে মডেলটা জাস্ট ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমরা কি করবো, মাইনাস এম যদি আমরা দিই, এটা ভালোভাবে মাথায় রাখো, হ্যালো, মাইনাস এম দেয়া মানে তার মাইগ্রেশন ফাইলটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে মডেলের সাথে, মানে মডেলটা জেনারেট হবে হোম ব্যানার বলে তার মাইগ্রেশন ফাইলটাও জেনারেট হয়ে যাবে। এন্টার দিলাম, দেখো একটা হয়েছে যে ক্রিয়েটেড সাকসেসফুল মডেল বলে, আর একটা মাইগ্রেশন বলে আমাদের ক্রিয়েটেড সাকসেসফুল হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই মাইগ্রেট, এই যে পিএইচপি আর্টিসান মাইগ্রেটটা যদি দিই আমাদের কিন্তু মাইগ্রেশনটা আপলোড হবে, ওকে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, আমাদের এই মাইগ্রেশন ফাইলটা আবার ওপেন করি, ঠিক আছে। তো আমরা এখানেতে আসি, কোথায় আমরা যাবো না, ডেটাবেসে। ডেটাবেসের মধ্যে মাইগ্রেশনের মধ্যে দেখো লাস্ট একটা লেখা যায় না ক্রিয়েট হোম ব্যানার টেবিল বলে, ঠিক আছে। তো এটাকে আমরা অন করে দেখি যে দেখো এখানে দেখো কিচ্ছু নেই, মানে কিছুই নেই বলতে গেলে, জাস্ট দেখো না আইডি আছে, টাইম স্ট্যাম্প আছে। ডাউনটা কেন, ডাউনটা হচ্ছে যে মানে ড্রপ করার জন্য, মানে এরকম আছে, এরকম হতে পারে যে ধরো ওটা অলরেডি আছে তো কী করবে নতুন করে হচ্ছে যে এই যে দেখো ড্রপ ইফ এক্সিস্ট, মানে যদি হোম ব্যানার বলে থাকে তাহলে সেটাকে উড়িয়ে দাও, উড়িয়ে দিয়ে এইটাকে আবার নতুন করে চালিয়ে দাও, এটা হচ্ছে তার মানে, মানে এই ফাংশনের কাজ আর কি, এটা মানে বলবো না, এটা তার কাজ, ঠিক আছে। এবারেতে আমরা কি করব, দেখো আইডি আমাদের এটা লাগবে, আইডি মানে কোনটা জানো, আমি এখানে ডেটাবেসে দেখাই, আমরা যেটা ইউনিক আইডি নেওয়া হয় না সবসময়তে, যেটা আইডি নেওয়া হয়েছে যে আইডি অটোমেটিক ইনক্রিমেন্ট হতে থাকে, সেটা হচ্ছে এইখানেতে। এখানে দেখো তোমাদের আর কিচ্ছু করতে হলো না, অত কিছু ইন্টিজার ফিন্টিজার কিচ্ছু নিতে হলো না, টেবিল বলে আইডি লিখে দিলে হয়ে গেল। তারপর আমরা কী দেবো না, আমাদের একটা ল মানে টেবিল, আমাদের এই এই টেবিলটাকেই কল করতে হবে, টেবিল ক্লাসটাকে, টেবিল বলে লিখলাম,
ওকে, তো টেবিল বলে লিখে এবার আমাদের একে দিতে হবে যে এটা কি। তো প্রথমে আমরা কি নিয়েছি এবার আমরা দেখে নেব। আই থিঙ্ক এখানে একটা টেক্সট বক্স নেওয়া যায়, টেক্সট বক্স নিয়ে সবসময় চেষ্টা করবে যে লং টেক্সট বলে একটা আছে, লং টেক্সট, এই সরি টিটা বড় হাতের হবে, লং টেক্সট। লং টেক্সট নেওয়া হলো, তার মধ্যে আমরা কি নাম নেব। এখানে তো আমরা লং টেক্সটের মধ্যে আমরা এই যে আমাদের ব্যানার টেক্সট আছে সেই ফিল্ডের নেম হবে, ফিল্ডের নেম হয়ে গেল, ঠিক আছে। এটাকে আমরা আপাতত এরকমই রেখে দেবো এইটা দিয়ে, ওকে। তারপরেতে আমরা কি নেব না ডলার টেবিল বলে নিয়ে তার মধ্যে আমরা এর পরবর্তী কি নিয়েছি আমরা রিডাইরেক্ট লিঙ্ক, এটাকে জাস্ট নর্মাল স্ট্রিং দিয়ে দেবো, স্ট্রিং বলে দিলাম কোটেশনের মধ্যে এটা দিয়ে দিলাম ব্যানার লিঙ্ক বলে এলো। এবারে তো আমি কি দেবো না টেবিল, টেবিল বলে দিয়ে এবার আমরা কি দেবো না ইমেজের ছবিটা, ইমেজের নেমটা কি আছে আমাদের, ইমেজের নেম আছে হচ্ছে যে ব্যানার ইমেজ বলে, এইখানে যেটা থাকবে সেইটা, ওকে। ব্যানার ইমেজ বলে এখানে দিলাম, সরি কন্ট্রোল জেড, এখানে তো আমি স্ট্রিং নিয়ে নেবো কারণ ওখানে একটা ইমেজই থাকবে আমাদের, আর কিছু থাকবে না, হয়ে গেল। এবার এটাকে আমরা এইভাবে সেভ করে নেবো। আর একটা জিনিস তোমাদের যেটা লাগবে আমি একবারে তোমাদের রেখে দিচ্ছি এখানেতে, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্পের পরই দেওয়ার চেষ্টা করবে, এটা শেষে রাখার চেষ্টা করবে। স্ট্যাটাস, স্ট্যাটাসগুলো একটা ফিল্ড ফিল্ড থাকবে, তার কী কী অপশান থাকতে পারে স্ট্যাটাসে, মানে এগুলো হচ্ছে যে অপশান তৈরি করে, অপশান মানে আমি তোমাদের একটা দেখাই, ঠিক আছে। এখানে তো আমাদের আমার তৈরি করা আছে, আমি সেরকম একটা তোমাদের দেখাই, সরি এটাতে তো থাকবে না কন্ট্যাক্ট ইনফো, ওকে। এটা ইনসার্ট করি দেখি, ইনসার্ট করালেও দেখতে পাওয়া যাবে আশা করি। এই দেখো এই যে অপশানটা ক্রিয়েট করার জন্য এই যে অপশান সিস্টেমটা, এটা আমরা এইখান থেকেও করতে পারবো, পিএসপি মাইনবিন থেকেও করতে পারবো, সেট বলে এ করে। এখানে তো কতগুলো আছে, জিরো আর ওয়ান আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরও বাড়াতেও পারি, কী করে বাড়াবো না, আবার কমা দেবো, আবার দেবো, টু দেবো, ঠিক আছে। এখানে ডিফল্ট কি থাকবে না জিরো আর ওয়ান, আর কমেন্ট মানে জাস্ট এটা কমেন্ট, এটা না দিলেও চলে, ঠিক আছে। ডিলিট বা জিরো বাই জাস্ট লেখা আছে যে জিরো মানে যদি জিরো থাকে তাহলে ডিলিট হবে, আর ওয়ান থাকলে অ্যাক্টিভ থাকবে, হয়ে গেল আমাদের এটার কাজ শেষ। এতটা ক্লিয়ার কীভাবে আমরা বানালাম মাইগ্রেশন ফাইলটা, লং টেক্সটের কাজ জানো? হ্যালো, টাইম স্ট্যাম্পটা কেন ইউজ হচ্ছে, মানে প্যারাগ্রাফ স্টোর করার জন্য ইউজ হয়, অনেক ডেটা মানে 20 বার ডেটা ধরো বিশাল বড়, তখন আচ্ছা যেগুলো স্ট্রিং নিয়ে এসে সেগুলো যদি ইয়ে নেওয়া হয় ক্যারেক্টার নেওয়া হয়, দেখো স্ট্রিং এতে কতগুলো হয় জানো তো, মোটামুটি 600-700 মতো হয়ে যায়, তারও বেশি, মানে ওয়ার্ডের কাউন্টে আমি বলছি, ঠিক আছে। কিন্তু লং টেক্সট ওরকম কোনো লিমিটেশান নেই, সেই জন্য আমরা লং টেক্সট নিয়েছি, ঠিক আছে। এবার দেখো এটা আমাদের হয়ে গেল মাইগ্রেশন ফাইল বানানো, এবার আমি আবার আবার একটা কমেন্ট লিখবো কি না পিএইচপি আর্টিসান মাইগ্রেট। দেখো এখন আর কিন্তু দেখালো না আগের মতো, আগে কি দেখিয়েছিল যে নাথিং টু মাইগ্রেট, এখন কি আমার দেখালো যে মাইগ্রেটেড, এবং এইখানে কি চেঞ্জেস হলো দেখো, এখানে তাদের মাইগ্রেশনের মধ্যে, ওকে চলে যাই, আচ্ছা স্পাইসে আছি আমরা, আমরা স্পাইসে গেলে হবে না, আমাদের যেতে হবে হচ্ছে ডিএইচটেকে, ডিএইচটেকে দেখো আমরা রিফ্রেশ করি, এটাকে রিফ্রেশ করলে দেখো এখানে তো একটা ব্যানার বলে অলরেডি জেনারেট হয়ে গেছে, হোম ব্যানার। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা কিন্তু কমেন্টটা লিখেছিলাম ব্যানার বলে, আমাদের মডেলও তৈরি হয়েছে হোম ব্যানার বলে, এখানে দেখো ব্যানার এস যোগ হয়েছে, আবার এখানে তো দেখো ব্যানার এস যোগ হয়েছে, কোথায় গেল ব্যানার এস, ঠিক আছে, বুঝতে পারলে দাদা। লারাভেল কি করে, ও সিঙ্গুলারটাকে প্লুরাল করে দেয়, ঠিক আছে, ওই ডেটাবেসটা ব্যানার ছিল ব্যানার্স করে দিয়েছে,
ফেল জব ছিল, ফেল জবস করে দিয়েছে। দেখো সবার কাছে প্লুরাল আছে, ইউজার্স আছে, ইউজার থাকার কথা ইউজার্স করে দিয়েছে, এটাও করে দেয়। ঠিক আছে, ওদের নিয়ম আমাদের মানতে হবে, উন্নত টেকনোলজি কোথাও হতেই পারে। ঠিক আছে, তো আমাদের এতটা কমপ্লিট। এবারেতে ওখানে আর দুটো ফিল্ড এসেছে, ক্রিয়েটেড অ্যাড আর একটা কি আপডেটেড অ্যাড, ওই যে টাইম স্ট্যাম্প, এই যে টাইম স্ট্যাম্প দিয়েছি, টাইম স্ট্যাম্পের জন্য এটা অটোমেটিক চলে এসেছে যে কখন ক্রিয়েট হবে, আপডেট কখন হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর একটা হয় ডিলিটেড অ্যাড বলে, ঠিক আছে, সফট ডিলিট বলা হয়। ঠিক আছে, আমি কমেন্টটা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপেতে পাঠিয়ে দিচ্ছি, ওয়ান সেকেন্ড। ওটা যদি লেখো তাহলে ডিলিটেড অ্যাডটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তারপর নেক্সট এগোই। এতটা আমাদের কমপ্লিট, আমাদের মাইগ্রেশন কমপ্লিট। আমাদের এখানে একটা জিনিস আমি তোমাদের দেখাবো বলেছিলাম, আমি দেখালাম না, সরি। এ দেখো মাইগ্রেশন এসেছে, দেখো ব্যাচ কত তো এসেছে, টুতে এসেছে। মানে আমি প্রথমবার মাইগ্রেশন করেছি, আবার দ্বিতীয়বার মাইগ্রেশন করে এই টেবিলটাকে এনেছি, তাহলে রেকর্ড রাখছি। যদি এখান থেকে তুমি ডিলিট করে দাও, ঠিক আছে, তাহলে আর ওটা কাউন্ট করবে না, এরর দেবে। ঠিক আছে, আমাদের এতটা ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ দাদা, ওকে। এবার দেখো, এবার আমি কি করব, আমি হচ্ছে যে তোমার ইম্পোর্ট করব ওই তোমার এটাকে, সরি সরি টার্মসগুলো ভুলে যাচ্ছে, আমরা মডেলটাকে ইম্পোর্ট করব। তো কোথায় ইম্পোর্ট করব, না আমাদের কন্ট্রোলারের মধ্যে। দেখো কন্ট্রোলার বলে এখানে আমাদের লেখা ছিল, ওয়ান সেকেন্ড, মডেলটা আই থিঙ্ক ইম্পোর্ট করতে হবে, কিন্তু তার একটা প্রসেস আছে। ওকে, তো আমাদের কি করতে হবে, না এই এইভাবে আমাদের ইম্পোর্ট করে দিতে হবে, জাস্ট নর্মাল ইউজ লিখে। অ্যাপ, অ্যাপের মধ্যে মডেল, মডেলের মধ্যে আমাদের কি, না মডেলের মধ্যে কি আছে, হোম ব্যানার বলে, তাই তো? তাহলে আমাদের এখানেতে এটাকেও হোম ব্যানার করে দিতে হবে। রিফ্রেশ করে দিলাম, আমাদের ব্যানারটা ইম্পোর্ট হয়ে গেল। এবার এইখানেতে না আমাদের কিছু জিনিস লিখতে হবে, ঠিক আছে। তার মধ্যে সবার প্রথম আমাদের যেটা মানে লিখতে হবে সেটা হচ্ছে, এর মধ্যে কিছু ফ্রি লেভেল আছে, আই মিন দেখো ইউজারেতে, দেখো আমরা এখানেতে লিখেছিলাম না, এই যে প্রোটেক্টেড ফ্রি লেভেল, তো আমাদেরও এখানেতে এটার নিচেতে আমাদের এর ক্লাসটা বা এর ভেরিয়েবলগুলো ডিক্লিয়ার করতে হবে। এটা আমরা করলাম, করার পর এবার আমরা কি করব, না আমাদের ব্যানার টেক্সট আছে এখানে, এখানেতে এসে আমি এখানেতে লিখে দিলাম ব্যানার টেক্সট। এখানেতে ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক আছে, এখানে আমাদের ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক করে দিলাম। এবার আমাদের কি আছে, ব্যানার ইমেজ, সেই ব্যানার ইমেজটাকে আমরা এখানেতে করে দিলাম। এবং দেখো এইগুলোর সাথে এইগুলোর কিন্তু ম্যাচ রাখতে হবে, কোথায় গেল আমাদের ব্যানার, এই যে এখানে যে ব্যানার টেক্সট, ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক, ব্যানার ইমেজ, এগুলো থাকতে হবে এক। এবার আমি কি করব, আমাদের এখানেতে মডেলটা ইম্পোর্ট করা হয়ে গেছে, আমরা জাস্ট ওটাকে কল করে কি করি, দেখো কি আছে আমাদের মডেলের নাম কি আছে বলো, মডেলের নেম কি আছে? হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা সবাই, হ্যালো হ্যালো, সায়নদীপ, হ্যাঁ দাদা,
বলো ওয়ান সেকেন্ড। বলো মডেলের নেম কি আছে বলো। ব্যানার ইমেজ কোথায়? ব্যানার ইমেজ বলে আছে, হোম ব্যানার বলে আছে। কোথায় ব্যানার ইমেজ? তুমি এটা ব্যানার ইমেজটা তো ফিল্ডের নেম। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি কি করলাম, এখানে তো ইম্পোর্ট করলাম, এটা এখানে কল করলাম, ডবল কোলন দিলাম, দিয়ে ক্রিয়েট ফাংশনটাকে কল করলাম, করে আমি কি করলাম না, জাস্ট পোস্ট ডেটাটাকে পাস করে দিলাম। পোস্ট ডেটার মধ্যে কি কি আছে আমার? ব্যানার টেক্সট, ব্যানার রিডাইরেক্ট আর ব্যানার ইমেজ। আমি তোমাদের দেখাই যে আসলে পোস্ট ডেটাটা কিভাবে থাকছে। প্রিন্টার, প্রিন্টার ডলার পোস্ট ডেটা হয়েছে। এটা এটা একটু রিফ্রেশ করা যাক, ওই সরি আমাদের রান করানো যাক। কোথায় গেল? এই যেখানে আছে তাই তো, রিফ্রেশ করলাম, যাই হোক কিছু লিখে দিলাম, যাই হোক কিছু লিখে দিলাম। ইমেজ কই? ইমেজ নেই একটাও। আচ্ছা ঠিক আছে, এটাই দিয়ে দিই। সাবমিট করলাম, অ্যাডে এসেছে, কিন্তু একটা প্রবলেম দেখা দিয়েছে, প্রিন্ট আর দিতে হতো আমাকে। ঠিক আছে, প্রিন্টার দেখো এখানে কি কি এসেছে। ব্যানার টেক্সটের মধ্যে এটা এসেছে, এখানে এটা এসেছে, এটা এসেছে। তাহলে এই অ্যারেটাকে নিয়ে আমি কি করলাম, ক্রিয়েট ফাংশনের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। ক্রিয়েট মিন্স এইটা, ক্রিয়েট এটার মধ্যে ঢুকিয়ে দিলাম। এবং দেখো একটা একটা জিনিস লক্ষ্য রাখো, এই এই দেখো এইগুলোর সাথে আমার কার কার ম্যাচ করানো আছে, মডেলসে। এই যে এটা এটা আমাদের মডেল, কি করে বুঝবো মডেল? দেখো এর উপর নিয়ে যাও, কি লেখা আছে মডেলস, তারপর লেখা আছে হোম ব্যানার, তাই তো? তার মধ্যে আমাদের এই ফিল্ডগুলোকে সেইভাবে রাখতে হয়েছে। ঠিক আছে, রাখা হয়ে গেছে কমপ্লিট। এবার যদি এটাকে আমরা রিফ্রেশ রিফ্রেশ করে আবার আপলোড করি না, তাহলে আমাদের এখানে তো অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। দেখো আমি অরিজিনালটাই আপলোড করছি আপাতত। এবার এই পুরোটা তো আমাদের কি আছে, একটা অন্যরকম আছে তো, মানে এই এই জায়গাটা আমি তোমাদের দেখাচ্ছি কি আছে আসলে। এইখানটা করে পুরোটা এই যে কোনখান থেকে ডিভ, ডিভ থেকে এই শেষ লিঙ্ক পর্যন্ত, এই লিঙ্ক লিঙ্কটা আমরা নেব না, লার্ন মোর বলে পি বলে আছে তো, এটাকে আমরা নেব না, আমরা শুধু এই এতটুকুনি নেবো এখান থেকে। এটাকে নিলাম, নিয়ে আমরা এখানে আসবো, এখানে আসবো সোর্স আছে, সোর্সে এটাকে পেস্ট করে দিলাম, এন্টার দিতেই পারি না পারি, মানে এটা জাস্ট আমি তোমাদের দেখাচ্ছি। এটা যারা করবে তারা তো নিজেদের মতো করবে, তোমরা যেহেতু ডেভেলপার তোমরা সবই জানবে, তোমাদের সবই জানা উচিত। কন্ট্রোল সি দিলাম, সরি এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম, এটা আমাদের কাজ হয়ে গেলো। এবার দেখো এটাকে আমি যদি অফ করে দিই, দেখতে পেলে যে যেটা নেওয়া নিয়ে নিয়েছে, ঠিক আছে আমার টাইপ করতে হবে সেজন্য আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার এখানে লিঙ্ক একটা দিতে হবে আমাদের এইচ আর ইএফ এর মধ্যে, ঠিক আছে, তো আমি এখানে জাকুসে একটা দিয়ে দিতেই পারি। সরি এখানে এসে আমরা জাকুসে একটা দিলাম, ধরে নিলাম পিপি ডট ইন, ঠিক আছে লিঙ্কটা দিলাম। ইমেজ আমি একটা চুজ করলাম, ইমেজ আমি কোনটা চুজ করবো না, ওদেরটাই আমরা চুজ করি যেটা আমরা ছিল ডকুমেন্টে, যেটা ছিল ডিএইচ টেক লারাভেল, লারাভেল আমাদের কোথায় ছিল ইমেজটা দেখতে হবে কোথায় ছিল, সত্যি কথা বলতে যাই না তো কোথাও ছিল। ওটা অন্য ইমেজই দিই আপাতত, পরে চেঞ্জ করে নেওয়া যাবে। হ্যালো
তো দাও সাবমিট করলাম, সাবমিট হয়ে গেছে, এটা কাছে দেখো এসেছে। হ্যাঁ এখানে কিভাবে এসেছে, সরি এখানে আসি, এডিট করি, দেখো কত বড় জায়গা দিয়েছে দেখতে পাচ্ছ, লং টেক্সটটা কোনো ভ্যালু আছে, লং টেক্সটটা তো কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই, এখানে দেখো ক্যারেক্টারে তো ভ্যালু আছে 255, ক্যারেক্টার মানে স্ট্রিং। ওকে ক্লিয়ার এতটা? হ্যাঁ ওগুলো ট্যাগের মধ্যে দেখলাম কেন, কোনটা এগুলো? হ্যাঁ কারণ তুমি টেক্সট এডিটর ইউজ করছো বলে, এখানে এখানে ধরো তুমি কিছু একটা লিখলে বোল্ড করলে, এবার এবার দাও কোডটা দেখো কিভাবে আসছে, এভাবে তো এইটার ভ্যালুটাই উঠবে ওখানে, আচ্ছা বুঝতে পারলে তো। দেখো এটা এটা আপাতত আমাদের হয়ে গেল, ইনসার্ট হলো তো, এবার আমরা কি করবো সেটাকে শো করাবো, এবার আমরা তাহলে যত চাইবো তত তাহলে ইমেজ আমরা বানাতে পারি, অ্যাড করাতেই পারি, তাই তো? এবার এখানে তো একটা আছে অল ব্যানার বলে, তাই তো? কতটা ইজি এবার বুঝতে পারবে, আমরা যদি কিছু কল করতে হয় আমাদের গোটা কোয়ারি লিখতে হয়, তো কোয়ারি এখানে তো দেখো কীভাবে আমি করছি, ডলার হোম ব্যানার, ব্যানার ডিটেল বলে আছে, ইকুয়াল দিলাম, এইটাকে আমি জাস্ট কল করব, হলো। এবার কি করব না, জাস্ট গেট, আমাদের সমস্ত কিছু চলে এলো, বোঝা গেল কীভাবে এলো। এবার আমি কী করবো, এটাকে আমরা অ্যারে হিসেবে একটা পাস করাবো এই ব্যানার, ব্যানারের মধ্যে, সেটা আমাদের কোথায় আছে, আমাদের এর কাজ শেষ, মানে অ্যাড ব্যানারের কাজ শেষ। এবার আমরা কী করবো না, এই অল ব্যানারের মধ্যে আমরা মুভ করব, অল ব্যানারটা তাহলে আগে আমরা এবার খুলে নিই। আমরা কী করবো, আর একটা জিনিস আমরা কিছুটা আপলোড করি, ঠিক আছে, তবে আমাদের আরও মানে ক্ল্যারিটি আসবে জিনিসটার মধ্যে। অ্যামাউন্ট কোথায় গেল, অ্যামাউন্ট ওকে সাবমিট হয়ে গেছে, এখানে আমরা চেক করলে আমাদের ডেটা চলেও এসেছে। ওকে নেক্সট আমরা এগোই, আমরা এইখানে তো, এইখানে তো পরে কানেক্ট করব, আগে আমরা দেখবো যে এইখানে তো এসেছে নাকি। ওকে তো এইখানে তো আমাদের অল ব্যানারের মধ্যে আমরা আবার যাব, অল ব্যানারের মধ্যে দেখো টেবিল আছে, তাই তো, টেবিলটা থাক আমরা পরে ওটা চেক আউট করব, আগে আমরা কন্ট্রোলারের কাজটা মেটাই, ঠিক আছে। তো আমরা এখানে তো কী করবো না, অলওয়েজ মানে কি করব, মানে ডেটা, ডেটাটাকে না মানে অ্যারে হিসেবে আমরা সেন্ড করব। এবার অ্যারে হিসেবে কী করে সেন্ড করে, ঠিক আছে, দেখো ডলার ডেটা বলে আমরা লিখলাম, কল করে আমরা কী করব, এটা কি আমাদের ব্যানার ডিটেল আসছে, আমাদের ব্যানার ডিটেলটাকে এখানে পাস করালাম, ঠিক আছে, পাস করিয়ে ইকুয়াল দিয়ে এই যে হোম ব্যানার আছে না, এটাকে আমরা এখানেতে পেস্ট করে দিলাম, সরি কন্ট্রোল জেড, হলো। তাহলে আমরা এবার এবার এইখানেতে আমরা কমা দিয়ে ডলার ডেটা, বোঝা গেল, এটা আমরা এখান থেকে নিলাম টোটাল ডেটাটাকে, আমরা এর মধ্যে পাঠালাম, এইটাকে আমরা এখানে পাঠিয়ে দিলাম, এটা আবার কোথায় চলে যাবে, কার সাথে লিঙ্ক আছে, এইটার সাথে লিঙ্ক আছে অল ব্যানার, তার মানে অল ব্যানারের মধ্যে চলে গেল। অ্যাডভান্স টেবিল আছে, আমরা এখানেতে টেবিল হেডটাকে আমরা জাস্ট মুছবো একটু, বাকি টেবিল বডি, ওকে ওফ বিশাল তো, অনেক আছে ডেটা তো করতে হবে, শর্টকাটে সব হবে না। হাফও হয়নি, ফুট আছে,
মুছে দিলাম। আমাদের একটা টিয়ার লাগবে মাত্র একটা। ওকে একটা টিয়ার লাগবে শুধু, তার জন্য আমাদের এত খাটতে হচ্ছে। দেখো হয়ে গেছে, টেবিল হেড হেড আছে একটা হেড। এটা ঠিক করি, দেখো এইখানে তো আমরা জাস্ট একটা জাস্ট দিয়ে রাখবো এসএল বলে, সিরিয়াল নাম্বার বলে, এসএল নাম্বার। তাহলে আমাদের কি আছে না, ব্যানার ইমেজ না, ব্যানার সরি ব্যানার টাইটেল না কি ছিল, না কি ছিল আমাদের, ব্যানার টেক্সট বলে, বা ব্যানার টেক্সট লিখি, ব্যানার টেক্সট। তারপর একটা ছিল হচ্ছে আমাদের ব্যানার লিংক। এবার আমাদের ব্যানার ইমেজ, ইমেজ আর এই জায়গাটা আমরা রাখবো হচ্ছে অ্যাকশন, অ্যাকশন। ওকে এই সেম জিনিসটা আমি কি করব, টিএফ বলে আছে নাকি এইখানেতে, আমি সেটাকে পেস্ট করে দেবো। হয়ে গেছে আমাদের কাজ এইখানেতে, আবার আমাদের কাজ করা বাকি। তো এখানেতে আমরা কি করবো, টিয়ারটা লুপে ঘোরাবো। লুপ বোঝো তো, ফরিচ ফরিচ লুপ জানো তোমরা? হ্যালো ফরিচ লুপ জানো, ফরিচ? হ্যাঁ দাদা ফরিচ লুপ জানো, তাই তো? দেখো এখানেতে আমি কি করলাম, দেখো অ্যাট দ্য রেট ফর ইএসিএইচ ফরিচ, এখানে তো দিয়ে দিয়ে চারটা। এখানে তো আমি কোনটা লিখবো জানো, এইখানে যেটা আমরা এই যে ব্যানার ডিটেল বলে আমরা নিলাম, এইখানে তো আমরা আচ্ছা এখানে তো আমরা একটা সিঙ্গুলার প্লুরাল করে দিই, তাহলে আমাদের বোঝাতে আরও সুবিধা হবে। এস করে দিলাম, এবার আমরা এখানে তো এটা দিলাম, এইখানে তো আমরা কী করবো না ডলার, এইটা এখানে তো আমাদের ডলার দিতে হবে। হয়ে গেল, এবার এন্ড ফরিচটা আমরা কোথায় করব, না এই টিআরের পরে, ঠিক আছে? এখানেতে ফরিচ লুপ এইভাবে লিখতে হয় ব্লেড টেমপ্লেটে। ওকে এবার দেখো এইখানে তো আমার ডেটাটা আছে, এবার তাহলে আমি এবার ব্যানার টেক্সটটাকে আমি শো করাবো। আমাদের ব্যানার টেক্সট থাকবে এখানে, ওকে ব্যানার টেক্সট আমরা শো করিয়ে দিলাম। এক সেকেন্ড, এখনো শো হয়নি, সরি। এখানে তো ইকো ইকো করাতে গেলে আমাদের তো ইকো লিখতে হতো, এখানে তো ইকো লিখতে হয় না। এটাকে লিখলাম, এটা লিখলাম, লিখে আমাদের কি আছে ফিল্ডের নেম কি আছে, ফিল্ডের নেম আছে ব্যানার টেক্সট বলে, তাহলে আমি এখানেতে ব্যানার টেক্সট লিখে দিলাম। হয়ে গেল আমাদের কাজ, এবার আমরা চেক করবো এটা ঠিক আছে নাকি। দেখো এখানে তো একটা জিনিস আছে, যে টেক্সটটা আনছে মানে এইচটিএমএল ট্যাগ সমেতই আমাদের এটা দিয়ে দিচ্ছে, তাই তো? তো সেই এইচটিএমএল ট্যাগটাকে আমরা যদি এনক্রিপ্ট করতে চাই, তার জন্য একটা আমাদের কোড আছে, সেই কোডটা এবার আমাদের লিখতে হবে। এবং সেইটা আই থিঙ্ক কোডটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আমি আবার দেখে দেখে নিচ্ছি যে কোডটা কী আছে। এটা অনেক সময় মানে এটা এডিটারের প্রবলেম হয়। হ্যাঁ সেটা হচ্ছে HTML এন্টিটি, ঠিক আছে? এবং ফাংশান কল করতে গেলে আমরা দেখলাম এইভাবে ইকো করতে হয়, কিন্তু ফাংশান কল করতে গেলে আমাদের কী লিখতে হয় না, এই চিহ্নটা দিতে হয়, বিশ মানে কার্লি ব্র্যাকেট স্টার্ট হবে, দিয়ে আমাদের দুটো বিস্ময়সূচক চিহ্ন বা এক্সক্লামেটরি চিহ্ন ইউজ হবে, তারপর HTML এন্টিটি এনকোডেড বলে লেখাটা থাকবে, লেখাটা হলে তারপরেতে আমাদের সেই ফাংশানের মধ্যে আমাদের ভ্যালুটাকে পাস করাতে হবে। এটাতে আমাদের HTML এটা আসছে কি করবে, HTMLটাকে ব্রেক করে নর্মাল টেক্সটে কনভার্ট করে দেবে, তারপর এটাকে আমরা এন্ড করবো, ওটা আমি সেভ করবো। এবার আমরা এটাকে রান করাবো,
দেখো এবার দেখবো একদম পারফেক্ট হয়ে গেছে। দেখো যেমন ব্যানার টেক্সটটা এসেছে সেরকম এসে গেছে, তাই তো? আমাদের বাকিগুলো করব, বাকিগুলোর হচ্ছে যে কাজ সেম কাজ, মানে আগেরটা যেরকম দেখানো এরকম নর্মাল দিয়ে দেবো। এবার এইটাকে নেব, এটা তো আমাদের কী ফিল্ডের নেম ছিল না, লিঙ্ক, লিঙ্ক ছিল। দেখি লিঙ্কটা এসেছে নাকি, লিঙ্ক আসেনি, আই থিঙ্ক অন্য কিছু নাম ছিল, ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক ছিল। তো আমাদের এখানে তো ব্যানার রিডাইরেক্ট লিঙ্ক বলে আসবে, সরি এখানে কারো কিছু করছি। দেখো রিডাইরেক্ট লিঙ্ক কী ছিল আমার, এইটা ছিল, চলে এসেছে। এবার আমরা এখানে একটা ছোট্ট কাজ করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আমরা একটা এইচআরইএফ ইউজ করতে পারি, ইএফ বলে ইকুয়াল দেবো, ইকুয়াল দিয়ে কোটেশান দেবো, কোটেশান দিয়ে আমরা এটাকে অফ করে দেবো এইটাকে, আচ্ছা কন্ট্রোল এক্স, এটাকে এর মধ্যে ঢুকিয়ে দেবো। এবং এই যে ভেতরের যে ইকোটা আছে এইটাকে আমরা কী করবো, এইচআরইএফ এর মধ্যে ফেলে দেবো। তাহলে দেখো কী কাজটা হয়, দেখো এটা লিঙ্ক হয়ে গেছে। এবার আমি যদি এটাকে ক্লিক করি আমার খুলে যাবে, কিন্তু আমার খুলতে গেলে হবে না। এখন এটা আরেকটা ইউজ করতে পারি, টার্গেট ব্ল্যাঙ্ক করতে পারি এখানেতে, টার্গেট টার্গেট নতুন একটা পেজে খুলবে, হ্যাঁ ব্ল্যাঙ্ক, তার নতুন একটা পেজে খুলে যাবে। তাহলে দুটো দুটো পার্ট কমপ্লিট, একটা টেক্সট একটা লিঙ্ক কমপ্লিট, এবার ইমেজটা আনতে হবে, তাই তো? ইমেজের জন্য আমরা কি ট্যাগ ইউজ করি বলো? IMG SRC, IMG SRC, করেক্ট, IMG SRC, কোটেশন দিলাম, ইমেজ এলো, এসে গেছে আমাদের ইমেজ। কিন্তু এখানে কি দেখাবে, কিচ্ছু নেই। SRC ইকুয়াল দিয়ে দেখি, তাহলেও আশা করি কিছু দেখাবে না। এর মধ্যে আমাদের কাজ হবে এটাকে ইম্পোর্ট করা। দেখো এই যে নর্মাল টেক্সট দিই না, টেক্সটে আসবে না, ঠিক আছে? ব্যানার ইমেজ, ব্যানার ইমেজটাকে কপি করে এখানে তো ফেলে দিলাম, ওকে। দেখো এবার ইমেজটা এসেছে, তাই না? ব্যানার ইমেজ এলো, কিন্তু এটা আমাদের লিঙ্ক করাতে হবে কার সাথে, কোথায় আমাদের ইমেজটা আপলোড হয়েছিল? হ্যালো, কোথায় আমাদের ইমেজটা আপলোড হয়েছিল বলো? ব্যানারে, ব্যানারে, তাই তো? তাহলে আমাদের কি লিখতে হবে, ইউআরএল কোটেশনের মধ্যে কি দিতে হবে, না আমাদের ইউআরএল দিয়ে হবে, হ্যাঁ সেট দিয়ে হবে, এক সেকেন্ড, ইউআরএল, ইউআরএল দিয়ে হবে না, অ্যাসেট দিয়ে হবে, সরি অ্যাসেট। এর মধ্যে আমি কী লিখব, না পাবলিক স্ল্যাশ ব্যানার লিখলাম, এর মধ্যে স্ল্যাশ দেব। এবার এটাকে ক্লোজ করে দেবো, সরি স্ল্যাশটা দেব না, এটা দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দেবো, সরি। আচ্ছা এটার তো ফাংশানস আছে, তো ফাংশান লিখতে হবে, এটা তো ফাংশান কল করছি আমি, একটা ওয়ান টাইপ অফ, এখানে স্ল্যাশ দিয়ে দিলাম। এবার দেখি কাজ করে নাকি, কাজ না করলে আমাকে আইডি ওয়াল দিয়ে চেক করতে হবে, নাহলে দিয়ে চেক করতে হবে। দেখো এখানে কী দেখাচ্ছে ইন্সপেক্টে, এখানে এলাম, এখানে কী দেখাচ্ছে, HTTP পাবলিক ব্যানার বলে যেটা দেখা, যেটা আছে সেটা দেখাচ্ছে, নিজের মতো দেখানো উচিত ছিল, কেন দেখায়নি? এর একটা বিশাল বড় কোশ্চেন মার্ক পড়ে গেছে যে দেখায়নি কেন। আচ্ছা ওকে, তো দাঁড়াও আমার একটা, আমার একটা কোড আছে সেটা আমি একটু চেক করি, কারণ অ্যাসেট দিয়ে তো এসে যাওয়ার কথা ছিল। ইউআরএল দিয়ে আবার টেস্ট করি, দেখি ইউআরএলটা কাজ করে না, অ্যাসেট দিয়েই করতে হয়। পাবলিক ব্যানার ঠিকই তো আছে,
ইনস্টা জাস্ট শো করছে না, বাকি সবই তো ঠিক আছে। হ্যাঁ মানে সেটাই তো বলছি, পাবলিকের মধ্যেই তো আমার আছে, অ্যাসেট দিয়েই আমাদের করতে হবে ওটা। আবার ওকে, এটা এটা স্টোরেজ লিখতে হবে, সরি সরি, এক্সট্রিমলি সরি। আসলে এটা আমাদের অ্যাসেটটা তো সরাসরি পাবলিকে রিডাইরেক্ট করা আছে না? অ্যাসেট, এই যে আমাদের অ্যাসেটটা কোথায় রিডাইরেক্ট করা আছে? আসলে আমাদের পাবলিকের মধ্যে, পাবলিক আমাদের রিডাইরেক্ট করা, তার মধ্যে কি আছে না স্টোরেজ বলে, তো আমাদের এখানটা করে স্টোরেজ লিখতে হবে, স্টোরেজ, কারণ স্টোরেজের মধ্যে আছে তো মেনলি না, সেই কারণে। এবার দেখো শো করবে, অনেক বড় বড় হয়ে শো করে গেছে, তাই তো? আমাদের এখানে এটা যেহেতু বুটস্ট্র্যাপ দিয়ে বানানো, বুটস্ট্র্যাপ রেসপন্সিভ ইমেজ, ইমেজ বলে আমরা লিখলাম, এখানে তো আমাদের একটা রেসপন্সিভ ইমেজ, ইমেজ ফ্লুইড, ঠিক আছে, এটা দিয়ে দিলেই আশা করছি আমাদের ওটা ঠিকঠাক হয়ে যাবে। আসলে ইমেজগুলো না সঠিক এতে দিতে হবে আর কি, অবভিয়াসলি যে সঠিক আমাদের ক্লাসে দিতে হবে বা সঠিক সাইজে দিতে হবে, তাতেও কাজ করছে না। ইমেজ থাম্বনেল আছে কিন্তু নর্মাল ইমেজ তো নেই, রেসপন্সিভ ইমেজ, ইমেজ ফ্লুইডেই তো হয়ে যায়। আচ্ছা ওটা আমরা মানে করে দিতেই পারি, এরকম কিছু ব্যাপার নেই। হাইটটা অটো, ইমেজ ফ্লুইড, ইমেজ থাম্বনেল করে দেখি, ইমেজ ফ্লুইড, ইমেজ থাম্বনেল আসবে কি, ঠিক হবে কি, এই যে ঠিক আছে, এসেছে। তাহলে এবার এবার তোমরা তাহলে এটা তোদের চেঞ্জও করতে পারো, ওকে? ক্লিয়ার হলো বলো। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, তো আমরা কালকে দেখবো সকালে এটাকে আমরা কি করে এডিট করব, কি করে আমরা এটাকে ডিলিট করব, ঠিক আছে, ওকে? এবং আমরা এটা দেখব, এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এটা তো মাল্টিপল ইমেজ আছে কার জন্য জানো তো, যেগুলো মাল্টিপল সাইডেড এ আছে, আমি তোমাদের একটা দেখাচ্ছি, দেখো এখানে তো আমাদের মাল্টিপল ইমেজ আছে বলে আমাদের অসুবিধা নেই, আমরা এই জিনিসটা করেছি মানে একটা মানে অ্যাড সিস্টেমটা রেখেছি, তাই তো? ইয়েস অর নো? তো আমাদের আমাদের ওয়েবসাইটের আসলে কি আছে, একটাই তো ইমেজ আছে এখানে, তাই না? একটাই আমাদের, আলাদা করে ব্যানার চেঞ্জ হবে এরকম কিছু নেই, কিন্তু চাইলে এটাকে আমরা কালকে কী করবো, এটাকে ব্যানার কীভাবে চেঞ্জ করবো, একটা জাভাস্ক্রিপ্ট মানে জেকোয়ারি দিয়ে আমরা এটাকে চেঞ্জ করাবো, ঠিক আছে, চেঞ্জ করি মানে অটোমেটিক চেঞ্জ হবে, চেঞ্জ করানোর পরে আমরা তারপরেতে এইটার সাথে আমরা এইটাকে লিঙ্ক করাবো। এইটাকে প্রথম কাজ করব হচ্ছে আমরা এটাকে এডিট করব, এডিট করে দেখবো যে আদৌ আমাদের এডিট হচ্ছে কি না, যদি হয়ে যায় তখন আমরা এইটাকে চেঞ্জেবল করব, মানে মাল্টিপল
আমরা ব্যানার দিতে পারবো। এখানে তো একটা ব্যানার আছে, চেঞ্জও হচ্ছে না, ঠিক আছে? মাল্টিপল ব্যানার তো আপলোডও করতে হবে। আপলোড তো আমরা করেছি, আমরা করিনি এটা একটা, এটা একটা করিনি, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ করেছি। হ্যাঁ তো আমরা আমরা অলরেডি এটা করে নিয়েছি, এরপর আমরা কী করবো? যা এই এইটা তো মাল্টিপল নেই, এটার যে টেমপ্লেটটা আমরা ডাউনলোড করেছি এটা নেই। তোমার স্ক্রিনটা শেয়ার করো যেটা দেখাচ্ছিল। হ্যালো, আমি এখন কি ল্যাপটপের সামনে আছো? যদি থাকো তাহলে শেয়ার করো, সে বাদ দাও, তোমাদের আমি এটাতেই দেখাচ্ছি। দেখো এটা দেখো, মাল্টিপল আছে, একটার পর একটা আসছে, অটোমেটিক একটা একটা চেঞ্জ হচ্ছে কিছু সেকেন্ডের ব্যবধানে, ঠিক আছে? এর মধ্যে একটা কোড লেখা আছে, দেখো দেখাচ্ছি তোমাদের। এই দেখো কেউ কোথায় গেল, এই যে এই কোডটা লেখা আছে, ঠিক আছে? তো সেই কারণে এটা চেঞ্জ হতে থাকছে, অ্যাক্টিভ ব্লক হতে থাকছে এরকম, ঠিক আছে? আমাদের কাছে একটা কোড আছে, আর একটা আছে, দেখবে দেখো আমি আমি মেনলি যেরকম করতে চাইছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। না আমার একটা এমনি নর্মাল বানানো ওয়েবসাইট, দেখো এখানে তো একটা আছে, তো ইমেজ ইমেজটা সেম আছে, ইমেজটা কারণ সেম আপলোড করা হয়েছে বলে, দেখো চেঞ্জ হচ্ছে তো। তো এরকম চেঞ্জেসটা আমরা হচ্ছে যে করতে চাইছি, এটা এটা একটা ডেমো পারপাসে বানানো আছে, ঠিক আছে? তো এরকম আমরা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে আমাদের এটাতে, কোথায় গেল এটাতে, সেরকম আমরা বানাবো, বানিয়ে কালকের মধ্যে আমরা কার্ড অপারেশনটা পুরোটা হচ্ছে যে কমপ্লিট করব। কমপ্লিট করার পরে তোমরা তোমাদেরকে টাইম দেওয়া হবে এক সপ্তাহ, এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে প্রজেক্টটা করতে হবে, সেমভাবেই করতে হবে, ঠিক আছে? যেমন আমি এটাতে কী করেছিলাম, মানে মেন এখানে তো নজর রাখতে হবে সেটা হচ্ছে রাউটসটা, রাউটসটা অলওয়েজ এখানটা করে ঠিকঠাক রাখতে হবে। কোথায় গেল আমাদের রাউট? আমরা রাউটটাকে ওপেন করে নেব, এই যে আমার আমাদের একটা রাউট আছে, এই রাউটটাকে আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে অলওয়েজ, ওকে? এখানে দেখো দেখো আমার অঙ্কন করে, মানে এটা অ্যাডমিন তোমরা ধরো, বা সরি অ্যাডমিনই তো আছে, এই অ্যাডমিনের মধ্যে হোমের মধ্যে আমি হোমেরগুলো রাখছিলাম, হোমের সব কিছু কিন্তু এই হোমের মধ্যে থাকবে, ঠিক আছে? এ টু জেড, তারপর যে এটা কমপ্লিট হবে তারপরে তো আমাদের কি থাকবে না, অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে আমরা এরকম গ্রুপ ক্রিয়েট করব, গ্রুপ তা অ্যাবাউট অ্যাবাউটটা থাকবে, যদি একটা রাউটও থাকে তাহলে সেটা অ্যাবাউটের মধ্যেই আমরা রাখবো, ঠিক আছে? করার পর আমরা জিনিসটা করবো, ওয়ান সেকেন্ড। ওকে তো সেমভাবে এইগুলো তোমাদেরকে করতে হবে, রেকর্ডিং গুলো একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, ঠিক আছে? আমি স্যারকে বলে দিচ্ছি, ওকে? তুমি আপলোড করে দে, মানে গ্রুপের লিংকটা দিয়ে দাও না, আসলে স্যার আসলে তো ইউটিউবে আপলোড করছে, তো ইউটিউবের লিংকটা মনে হয় স্যার দিচ্ছে, তো তুমি ড্রাইভে একটা লিংক আগে থেকে একটু শেয়ার করে দাও, মানে স্যার তো আপলোড করতে এটা দেরি হচ্ছে। না আসলে দেখো ইনস্ট্রাকশনটা তো আছে স্যারকে দেয়ার, স্যার দে, আমি স্যারকে বলে দেবো, প্রবলেম হবে না তোমাদের, ঠিক আছে? ঠিক আছে, আর আমি যদি কিছু প্রবলেম হয় তোমাদেরকে কল করতে বলেছি, তোমরা করো না তোমাদের ব্যাপার, হ্যাঁ কিন্তু তোমরা তো কল করতেই পারবে না যখন খুশি, সেটা তো আমি বলে রাখি, থাকে যেগুলো এই ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যায় সেই না কল করি না, ঠিক আছে? অসু হয়ে গেলে তো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আজকের জন্য এন্ড করি।